সম্প্রতি শেরপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় 5000 হেক্টর জমির বোরো ফসল। ফসল হারিয়ে নিঃস্ব প্রায় 2000 কৃষক পরিবারে চলছে হতাশা। ঈদ আসলেও এসব পরিবারে নেই ঈদের কোনো আনন্দ। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুর জেলার 52টি ইউনিয়ন ও 4টি পৌর এলাকায় এবছর 91,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এরই মধ্যে পাকা ধান কাটাও শুরু হয়েছে। এবার ধানের ফলনও হয়েছিল বেশ ভালো। কৃষকরা আশা করেছিল ধান বিক্রি করে মেটাবে কৃষি ঋণ ও জমি চাষ এবং সেচের টাকা, সারা বছরের খাবার যোগাবে এ ফসল থেকেই। কিন্তু গত 19 এপ্রিল ভোরে ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে শ্রীবর্দি, ঝিনাইগাতি ও শেরপুর সদর উপজেলার 7টি ইউনিয়নের 5000 হেক্টর জমির বোরো ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সারা বছর কিছু খাবার পাবো না, পোলাপান কি করে খামো এখন চিন্তায় ভাবনায় আছি। এখানকার কৃষক কৃষাণীদের দাবি তাদের ঘরে খাবারই নাই, কিভাবে পরিশোধ করবে ঋণ, সেচ ও জমি চাষের বিল, সারা বছর খাবেই বা কি। 100 একর জমি লাগাইছিলাম, সম্পূর্ণ জমি হিলে খাইয়ে গেছে, এখন আমার চলার কোনো পথ নাই, কিভাবে চলবো। আমরা আল্লাহ দাম চুক্তি খেত নিছি, 1.5 একর জমিন, গরিব মানুষ, আমরা ঈদ বাদলি করার পাইতাছি না, আমরা খুব দুঃখিত। শিশু কিশোররা জানায় তাদের ধানের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় এবার নতুন কাপড় কিনতে পারছেন না, এজন্য ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে তাদের কাছে। আমগো তো ঈদ আগের মতো চলবো না, এখন আমগো ক্ষতি হওয়ার কারণে আমগোর এই আগের দিনের মতোই কাটাইতে হবো। আমগোর বাবা মা জামা কাপড় কিনে দিতে পারতাছে না, এখন আমরা ঈদ করবো কিভাবে। আমরা এই ধানের উপরে আমরা নির্ভরশীল ছিলাম, এখন এই ধান শিলের জন্য সব শেষ হয়ে গেল গা। এখন আমাদের তো ঈদের উৎসব আগে এখন যেরকম আছে ঈদের দিনও সেরকমই থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে 1 লক্ষ টাকা ও 20 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক একজনের ক্ষয়ক্ষতি হয়েছে, তো এইসবগুলো ক্ষয়ক্ষতি আসলে সরকারের এক এক পক্ষে পুষিয়ে দেওয়া সম্ভব না। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে আমরা ইতিমধ্যে 20 টন চাল শ্রীপদিতে বরাদ্দ দিয়েছি। জেলার ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করে দিবে সরকার, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।